হাই বন্ধুরা, মুসলুগুলো সবাইকে অনেক অনেক স্বাগত। আমি চলেছি নতুন রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো তোমাদের, শেয়ার করবো তোমাদের সাথে সুজির গোলাপজাম, যেটা খেতে একদম দুর্দান্ত টেস্টি আর নরম, তুলতুলে রসালো, একদম দোকানের মতো পারফেক্ট গোলাপজাম বানাবো, সুজির গোলাপজাম। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই গোলাপজামটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ, এই দেখো নরম তুলতুলে রসালো, একদম দোকানের মতো পারফেক্ট, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি ছিল, দেখতেই পাচ্ছ। তো চলো এটা বানাতে, সুজির গোলাপজামটা বানাতে কী কী লাগছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ, চিনি শিরা দিয়ে দিচ্ছি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ, তোমরা বৃষ্টির শব্দ পেলে পেতে পারো। আমি মানে যখন এডিট করি তখন বৃষ্টি হচ্ছিল খুব। তো দেখতে পাচ্ছ, 150 সুজি আর 200 চিনি, আর একটু দুধ নিয়েছি, 50 আমন দুধ গুলে নিয়েছি, আর এখানে ঘি নিয়েছি একটু, আর একটু এলাচ নিয়েছি, এটা আমার লাগছে, আর একটুখানি ময়দা নিয়েছি। দেখতেই পাচ্ছ, এই 4-5টা জিনিস হলেই আমার হয়ে যাচ্ছে, সাদা তেল নিয়েছি। তো চলো দুধকে দুটো কড়াই বসে দিচ্ছি এখানে। এই কড়াতে দেখো গ্যাস, দুটো গ্যাস জ্বালিয়ে দেবো আমি। দিয়ে দেখো এই কড়াতে আমি মোটামুটি 2.5 বাটির মতো জল দিয়ে দিচ্ছি, দেখো, আর 1 বাটির মতো চিনি দিয়ে দেবো। 2.5 বাটি জলের জন্য 1 বাটি চিনি বন্ধুরা দিয়ে দেবো এখানে। চিনি সিরাটা ফার্স্ট আমি বসালাম, তো দেখো চিনিটা দিয়ে দিচ্ছি ঢেলে। দিয়ে এখানে আমি দুটো এলাচ ভেঙে রেখেছি, এটা দিয়ে দেবো। দেখো 2-3টা মতো এলাচ ভেঙে রেখেছি, দিয়ে দিচ্ছি। চলো চিনি সেটা হতে থাকবে, এদিকে চলো চলো আমি সুজির মণ্ডটা তৈরি করে নেবো। তো চলো এখানে দেখো 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, দেখো, দিয়ে হালকা হালকা আমি সুজিটাকে ভেজে নেবো। লাল হতে দিলে হবে না বন্ধুরা, আর এই সময় কিন্তু গ্যাসটা একদম লো স্পিডে রাখতে হবে সুজি ভাজার সময়, না হলে কিন্তু লাল লাল হয়ে যাবে, পুড়ে যাবে। তো দেখতে পাচ্ছ লো স্পিডে দিয়ে আমি সুজিটা একটুখানি মোটামুটি একটু নাড়াচাড়া করে নেবো 1 মিনিট মতো। দেখতে পাচ্ছ 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেবো, লাল হতে দিলে হবে না, আর চিনি সেটা দেখে হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো এখানে আমি 4 ফোঁটা মতো লেবুর রস দিয়ে দিচ্ছি বন্ধুরা, যাতে চিনির রসটা জমাট খেয়ে না যায়। চিনির রস ফোটালে কী হয়, একটু জমাট বেঁধে যায়, তো সেটা কিন্তু হবে না। 4 ফোঁটা লেবুর রস দিয়ে দিলাম আমি, 5 লেবুর রস। তো চলো সুজিটা হালকা ভেজে নিলাম, নিয়ে এখানে দুধ রেখেছি, অল্প অল্প দুধ দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে ভালো করে বন্ধুরা, যাতে জড়িয়ে না যায় সুজিটা, দলা পাকিয়ে না যায়। দেখতেই পাচ্ছ সুজিটাকে ভালো করে এই সময় নাড়তে হবে, আর গ্যাস কিন্তু একদম লো স্পিডে দেওয়া আছে আমার। দেখতে পাচ্ছ এখানে নুন একটুখানি নুন দিয়ে দিলাম, আর 2 চামচ মতো মিষ্টি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তো চলো এটা ভালো করে মণ্ড তৈরি করে নিই, আটার মতো ময়দা তৈরি করে নিই। দেখতেই পাচ্ছ শুকনো শুকনো মণ্ড একদম রেডি হয়ে গেছে, আর কড়া থেকে গায়ে থেকে উঠে আসছে একদম, তার মানে এটা একদম হয়ে গেছে রেডি। তো চলো এটা নামিয়ে নিই, এই সুজির মণ্ডটা লাভ নিই, চলো। তো চলো নামিয়ে নিই, আমি দেখো চিনি সিরাটা দুধে ফুটছে, আর আমি কিন্তু এখানে চলে এসেছি। তো এখানে দেখো সুজির মণ্ডটাকে ভালো করে আমি হাতে ঘি লাগিয়ে কিন্তু ভালো করে আমি মেখে নেবো হাত দিয়ে। দেখতে পাচ্ছ চিনি সিরাটা আমি একদম লো স্পিডে দিয়ে এসেছি গ্যাসটা, আর এদিকে দেখো হাতে একটুখানি ঘি আর অল্প করে একটু ময়দা দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দেখো আস্তে আস্তে আমি ভালো করে নরম করে মেখে নেবো, দেখো সুজির মণ্ডটাকে সুন্দর করে মেখে নেবো এইভাবে, তাহলে মিষ্টিটা কিন্তু বেশি নরম হবে বন্ধুরা, খেতে খুব সুন্দর হবে। তো দেখো এইভাবে ভালো করে মেখে নিতে হবে, নিয়ে হাতে ঘি লাগিয়ে নেবো, নিয়ে গোলাপজামে শেপ দিয়ে দেবো। দেখো মাখামার কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ দুটো হাতে ঘি লাগিয়ে নিয়েছি, আর নিয়ে দেখো গোল গোল সাইজের আমি গোলাপজাম বানিয়ে নিচ্ছি। দেখো একটু বড়ো সাইজের করছি আমি, কিন্তু এখানে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা আমি কিছুই দিলাম না বন্ধুরা, ছাড়াই বেকিং সোডা বেকিং পাউডার ছাড়াই কিন্তু আমি এখানে বানালাম। তো দেখতে পাচ্ছ হয়ে গেছে, এভাবে চলো আমি সব মণ্ডগুলো বানিয়ে নিই। দেখো সব সুজির মণ্ডগুলো বানিয়ে নিচ্ছে আমি এখানে, দেখো সুজির গোলাপজাম মোট আমার 22খানা হয়েছে বন্ধুরা, 150 সুজিতে 22খানা সুজির গোলাপজাম হয়েছে। তো দেখো চলো এভাবে সব বানিয়ে নিই। তো দেখতে পাচ্ছ কারোর গায়ে কি কিন্তু লেগে যাচ্ছে না, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখতেই পাচ্ছ একদম শুকনো, কারোর গায়ে কি লেগে যাচ্ছে না, দেখতেই পাচ্ছ। আর ঘি দিয়ে করার ফলে কিন্তু মিষ্টিটা খেতে খুব দুর্দান্ত টেস্টি হবে, আর ঘিয়ে ঘিয়ে গন্ধ হবে। দেখতে পাচ্ছ চিনি সিরাটা আমার হচ্ছে ওদিকে, আর এদিকে দেখো এখানে চলে এসেছি, আর এদিকে দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, আর কড়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখো আর এখানে দেখো সাদা তেল মোটামুটি আমি 200 গ্রাম মতো দিয়ে দিচ্ছি সাদা তেল, যেহেতু ননস্টিকের করা বেশি তেল লাগে না এখানে। তো দেখো চিনি সিরাটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দেখো মোটামুটি 1 তার হলেই হয়ে যাবে। তো দেখো এখানে আমি তেলটাকে হাইটে গরম করে নিয়ে গ্যাসটা একদম লো স্পিডে দিয়েছি, দিয়ে দেখো হালকা আঁচে আমি মিষ্টিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো। তোমরা একবার প্লিজ এইভাবে বানিয়ে খেও সুজির গোলাপজাম, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করতে, কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো তোমরা। আমার চ্যানেল কিন্তু অনেক দিন আগেকার বন্ধুরা, 3 বছর আগে চ্যানেল খুলেছি, তো কী বলবো আর মানে সাবস্ক্রাইবার একেবারেই হচ্ছে না আমার। তো তোমরা আমার চ্যানেলে গেলে অবশ্যই বুঝতে পারবে যে আমার ভিডিও ছাড়া 1800 ভিডিও ছাড়া হয়ে গেছে, সাবস্ক্রাইবার কিন্তু আমার 400 এখনও হয়নি। তো যাই হোক আমি কিন্তু হাল ছাড়বো না কিছুতেই। তো দেখো তোমরা একদিন একদিন অবশ্যই দেখবে। তো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখো চিনি সিরাটা আমি দিয়ে দিচ্ছি, দেখো চলো আর একবার ভাজলে আমার হয়ে যাবে সুজির গোলাপজামগুলো ভাজা। তো তোমাদের বারবার বলছি খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়, দেখো আরেকবার দিলেই আমার হয়ে যাবে। তো চলো দিয়ে কিন্তু মোটামুটি আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেবো, 2 মিনিট মতো আস্তে জাল দিয়ে মানে ধিমে আঁচে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নেবো, নিয়ে কিন্তু আমি 1/2 ঘন্টা পরে তারপর তোমাদের সামনে মিষ্টিটাকে আনবো।
দেখতে পাচ্ছ তাহলে কিন্তু রসটা ভালোভাবে মানে ভিতরে ঢুকে যাবে তো দেখতে পাচ্ছ গ্যাসটা আমি অফ করে দিলাম চলো আধা ঘন্টা পর আবার ফিরে আসি তো দেখতে পাচ্ছ আধা ঘন্টা হয়ে গেছে আর মিষ্টিটা ফুলে ফুলে ডাবল হয়ে গেছে এই দেখো ফুলে ডাবল হয়ে দেখতে কতটা সুন্দর লাগে খেতে দুর্দান্ত টেস্টি হয়েছিল তো তোমরা যদি সুজি দিয়ে খুব অল্প খরচে সুজির গোলাপজাম বানিয়ে খাও কেমন হলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আচ্ছা তাহলে টাটা ফিরে আসছি অন্য কোনো ভিডিও অন্য কোনো রেসিপি